উখিয়ার রাজাপলং ইউনিয়নের আলী আহমদের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন পুলিশের ক্ষমতা ব্যবহার করে দীর্ঘ সময় ইয়াবাসহ অন্যান্য মাদক কারবার করে আসছিল পুলিশের এই সদস্য। পরে মাদক কারবার প্রমাণিত হওয়ায় 2017 সালে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হন তিনি। এরপর ভগ্নিপতি উকিয়ার শীর্ষ মাদক কারবারী বজরুকের সাথে ইয়াবার পাশাপাশি ক্রিস্টাল ম্যাথ আইস কারবারে জড়িয়ে পড়েন তিনি। মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে যেসব আইস বাংলাদেশে প্রবেশ করে তার সিংহভাগই নিয়ে আসে সাবেক এই পুলিশ সদস্য আলাউদ্দিনের চক্র। সীমান্ত এলাকা ছাড়াও সারা দেশ জুড়ে তাদের মাদক কারবারের নেটওয়ার্ক রয়েছে। গত 26 এপ্রিল ফালংকালী থেকে বিজিবির হাতে 21 কেজি আইস উদ্ধারের ঘটনাতেও জড়িত ছিল আলাউদ্দিন। সেই সময় বজরুক আটক হলেও পালিয়ে যায় আলাউদ্দিন। রোববার দুপুরে র্যাব 15-এর প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। এই মাদক মাফিয়া ইরান মাঝি, যে কিনা ইতিপূর্বে 4 বার গ্রেফতার হয়েছে এবং একাধিকবার কারাভোগ করেছে, সেখানে গ্রেফতার করা হয় বাংলাদেশ পুলিশের বরখাস্তকৃত একজন সদস্য, যিনি 2017 সালে মাদক পরিবহনের জন্য চাকরিচ্যুত হন। তো গতকালকে আমাদের এই মাদক বিরোধী অভিযানে টেকনাফ উখিয়া এলাকার অন্যতম কুখ্যাত এই 4 মাদক ব্যবসায়ীকে আমরা দেশের এযাবৎকালের যে সর্বোচ্চ আইসের চালান 24 কেজি আইস সহ আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। এর আগে শনিবার বিকেলে উকিয়ার ফালংকালী ইউনিয়নের বালুকালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পের পাশে অভিযান চালিয়ে 24 কেজি 200 গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয়। এই সময় আলাউদ্দিন ছাড়াও তার সহযোগী ইমরান ওরফে ইরান মাঝি, ইরান মাঝির ভাই মোহাম্মদ রুবেল ও টেকনাফের জয়নাল আবেদিনকে আটক করা হয়। বাংলাদেশে এই মাদক উৎপাদন না হলেও দেশের সীমান্ত এলাকাগুলো ব্যবহার করে কারবারিরা ছড়িয়ে দিচ্ছে। আইস অল্প পরিমাণ সেবন করে বেশি আসক্তির কারণে এবং সহজে পরিবহনের কারণে নতুন এই মাদকের চাহিদা কারবারি ও সেবনকারীদের মাঝে বাড়ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। যেহেতু খুব অল্প পরিমাণে আসক্তি অনেক বেশি এবং এটা পরিবহন অনেক সহজ, খুব অল্প পরিমাণ কাগজের মধ্যে নিয়ে এই আইস পরিবহন করা যায় এবং সেই অল্প পরিমাণ আইস সেবনে অনেক বড় মাত্রায় আসক্তি আসে, সেই ক্ষেত্রে হয়তো বা যারা মাদক সেবন করে বা মাদক চোরাকারবারি তাদের কাছে সাম্প্রতিক সময়ে এই আইসের ডিমান্ড একটু বেশি। উকিয়া টেকনাফের বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা এখন মাদক চোরাচালানের জন্য সবচেয়ে বড় ট্রানজিট পরিণত হয়েছে। ইয়াবার পাশাপাশি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে আইস বা ক্রিস্টাল ম্যাথ চালান করা। ইয়াবার মতো আইস কারবারেও রোহিঙ্গাদের একটি বড় চক্র জড়িত বলে দাবি র্যাবের। জায়গাতে মালামাল পেয়েছি সেটা একদম ক্যাম্পের একদম পাশে, তো আমাদের কাছে এরকমও তথ্য ছিল এখান থেকে ক্যাম্প হয়েও বিভিন্ন মাদক বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার কথা ছিল, এরকম তথ্য আমাদের কাছে প্রাথমিকভাবে পেয়েছি। গাজা থেকে আস্তে আস্তে ইয়াবা, তারপরে কিন্তু নতুন নতুন মাদক ম্যাজিক মাশরুম থেকে শুরু করে আইস, আপনারা দেখেছেন বিভিন্ন LSD ISD বিভিন্ন ধরনের নতুন নতুন মাদক কিন্তু এখন বাংলাদেশে প্রবেশ করছে। পুরোটাই কিন্তু মাদক সেবী যারা আছেন তাদের চাহিদার প্রেক্ষিতে কিন্তু এই ধরনের মাদক কিন্তু প্রবেশ করছে। এর আগে গেল 26 এপ্রিল একই এলাকা থেকে 21 কেজি 90 গ্রাম আইস বা ক্রিস্টাল ম্যাথ মাদকসহ 3 জনকে আটক করেছিল সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ BGB। মোজাম্মেল হক, TTN, কক্সবাজার।